প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে গরুটি দেখছেন এটি একটি হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের ক্রস ব্রিডের কিছুটা রয়েছে, এটা পার্সেন্টেজ কিছুটা কম হবে। ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা পার্সেন্টেজ কেমন হবে? এটি 85 85%। প্রিয় দর্শক, 85% এই ফ্রিজিয়ান যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি তার এখন বর্তমানে কালেকশনে রয়েছে। আচ্ছা ভাই, এই গরুটি লেজে হাত দেন একটু ভাই। আচ্ছা, এই গরুটি যদি আপনার এখান থেকে কেউ নিতে চাই, এটার বয়স কতদিন হবে ভাই? আট মাস বয়স হবে। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স হবে আট থেকে নয় মাস বয়সে। এই গরুটি কত রাখবেন দাম জাহিদ ভাই, কত দাম রাখবেন? এটি সাবা 1,05,000, এটি 86 মতো রাখা দাম। 86। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি 1,00,000 টাকা দাম, চাওয়া দাম। প্রিয় দর্শক, চাওয়া দাম এবং এই গরুটি ছাড়ার মধ্যে পার্থক্য রয়েছে, যেহেতু আমরা প্রতিনিয়তই তার ভালো জাতের এই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই জন্য সে সবসময় চেষ্টা করে যে যারা এই ভিডিওগুলো দেখে তার কাছ থেকে গরু ক্রয় করতে আসবে, যাতে করে ন্যায্য মূল্যে গরুর দাম তারা নিতে পারে, এই জন্য একটা ফিক্সড দাম বলে দেয়। ভাই এরপরে গরুটি লেজে হাত দেন জাহিদ ভাই, লেজে হাত দেন। প্রিয় দর্শক দেখুন, এরপরে যে গরুটি দেখতে পাচ্ছে এই যে দেখুন, এই যে প্রিয় দর্শক, ফ্রিজিয়ান ক্রস বিটের গরু। এই যে দেখুন কতটা লম্বা একটা ভালো গরু ভাই। এই গরুটি যদি আপনার কাছে ক্রয় করতে চাই কেউ, এটা দাম কত আসবে? এটি পড়বে 80,000 টাকা। 80,000 টাকা। এটা বয়স কতদিন হবে? এটির বয়স 1 বছর। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছি এটি একটি ফ্রিজিয়ান ক্রস বিটের গরু, এটার বয়স 1 বছর। 1 বছর গরুটি, এটার দাম চাচ্ছে 80,000 টাকা। তো প্রিয় দর্শক, আমরা দেখতে চাচ্ছি যে পরের গরুটি, এই যে দেখেন প্রিয় দর্শক, আমরা আরো একটি গরু দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, এটা কি জাতের গরু জাহিদ ভাই? এটি বাটি ক্রস। হ্যাঁ, এটি বাটি ক্রস, বাটি ক্রস। হ্যাঁ, সুট হবে হালকা। আচ্ছা 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 আচ্ছা, এটা বয়স কেমন হবে প্রিয় দর্শক দেখুন? এটি 1 বছর। এটা 1 বছর বয়সের এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা একটা বাটি ক্রস। এই যে দেখেন প্রিয় দর্শক, 1 বছর বয়স, এখনো পর্যন্ত শিং ওঠেনি প্রিয় দর্শক। আচ্ছা আচ্ছা ভাই, এই গরুগুলো আপনার কতদিন পোষা লাগবে ভাই? এটা কতদিন পোষা লাগবে? এটি পোষা লাগবে 1 বছর। 1 বছর পোষা লাগবে না? আচ্ছা, 1 বছর পোষা লাগবে। আচ্ছা, এই গরুটি যদি কেউ ক্রয় করতে চায় আপনার কাছ থেকে এখন কত টাকা দাম রাখবেন? এটি 75,000 টাকা। 75,000 টাকা, 75,000 টাকা। এটা চাওয়া দাম না, একবারে সরাসরি এই রেট হলে 85 চাওয়া 85, এটা 75 হলে দেখা যাবে। প্রিয় দর্শক, আমরা এর আগে যে গরুটি দেখলাম এই সেই হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের একবারে 100% গরুটি। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু আমরা একটু জুম করে দেখাই। এই যে দেখুন, এটি একটি দারুণ জাতের, এর চোখের দিকে তাকান প্রিয় দর্শক। গরুটি টোটালি সাদার উপরে, লাল সাদার উপরে গরু, অর্থাৎ রানী ফ্রিজিয়ান। আমরা যে ফ্রিজিয়ান গরুগুলো দেখে থাকি অস্ট্রেলিয়ান হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, এটা ঠিক সেরকম একটি জাতের গরু। প্রিয় দর্শক, এরকম জাতের গরুগুলো এই খামারে আপনার এই ভাইয়ের কাছ থেকে মূলত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, তিনি এই গরুগুলো সচরাচর সংগ্রহ করে থাকে পাবনা থেকে এই গরুগুলো। ভাই এই যে গরুটি, এই গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন? সাদা এই গরুটি পাবনা থেকে না, আপনি কিছুক্ষণ আগে বললেন পাবনা থেকে। আচ্ছা, এই গরুটি আমরা একটা প্রশ্ন আপনাকে করি যে এরকম ইয়ের গরু, অরিজিনাল যে গরুগুলো, এটা কি প্রতিনিয়ত হাটে নিয়ে আসছেন? প্রতিনিয়ত আমরা গতবারও দেখেছি, এবারও দেখলাম, তবে এবারে যে এটা দেখলাম এটা একবারে 100%, এটা 100%। আচ্ছা, এই গরুগুলো নিয়ে সচরাচর পোষা লাগবে কতদিন ভাই? 1 বছর 1.5 বছর। 1 বছর 1.5 বছর পোষা লাগবে। আর এর বয়স আছে এখন 7-8 মাস বললেন? 7-8 মাস। প্রিয় দর্শক, এই যে আচ্ছা, এই গরুটা আপনি যে পাবনা কোথা থেকে কালেকশন করছেন, হাট থেকে না ফার্ম থেকে? না প্রিয় দর্শক, ফার্ম থেকে এই গরুটি সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক, গরুটির সাইজ দেখুন, গরুটির কালার দেখুন, এবং যাদের ফ্রিজিয়ানের উপর, যারা ফ্রিজিয়ানের উপর যারা ক্রাশ আছেন, যারা ফ্রিজিয়ানকে ভালোবাসেন, প্রিয় দর্শক তার কাছে আসবেন। এই যে দেখেন গরুর যেন একটা অসাধারণ এক সুন্দর দৃশ্য আমরা এই ভিডিওর চিত্রের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা জাহিদ ভাইকে ফোন করবেন, ফোন করে তার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন গরুগুলোর শুধু ভিউটা দেখেন জাহিদ ভাই। সো এই ফ্রিজিয়ান গরুটি আলটিমেটলি আপনি কত টাকা দিতে চাইলেন জানেন? 80,000 টাকা। প্রিয় দর্শক, আসলে এই আপনারা অনেক সময় টাকা দিয়ে আবর্জনা কিনে নিয়ে যান, টাকা দিয়ে যদি এরকম জাতের গরু আপনারা একটা পুষতে পারেন, অর্থাৎ এই গরুগুলো যখন একটু বড় হয়ে যায়, অর্থাৎ 1.5 বছর 2 বছর বয়সে এই গরুগুলো আপনার লাখের উপরে চলে যায়, 1.5 বছর 2 বছর, না না 1.5 বছর 2 বছরে 2,00,000 যায় না ভাই, 1,70,000। আমরা জানি কত টাকা যাবে। প্রিয় দর্শক,
আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানকার যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর এই যে এখানে যে জাতটা দেখালাম সেই জাতটি একটি ভালো জাতের গরু আচ্ছা সো এই গরুটি যদি কেউ নিতে চায় তাহলে এটা 80,000 টাকা হলে এই গরুটি দিয়ে দিবে সো প্রিয় দর্শক এর পরের গরুটির দিকে তাকাই ভাই পরের গরুটির দিকে তাকাবো আচ্ছা এই যে দেখেন প্রিয় দর্শক এটি একটি ফ্রিজিয়ান একটি ভালো ব্রিডের গরু আচ্ছা ভাই এই গরুটি কত দাম রাখতে চাচ্ছেন বয়স কত দিন এর বয়স কত বয়স 8 মাস 8 মাস প্রিয় দর্শক দেখুন এই যে গরুটি দিকে আমরা দেখছি এই যে গরুটি 8 মাস আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে যখন আসবে এই ব্যাপারটা তো নিশ্চিত যে আপনি সুস্থ গরু দিচ্ছেন হ্যাঁ ঠিক হ্যাঁ সুস্থ গরু যেহেতু আপনি গরুগুলো সপ্তাহে দুদিন মেসে গরু এই গরুগুলো যেহেতু আপনি সরাসরি খামার থেকে নিয়ে আসছেন তখন তারা তো সব ট্রিটমেন্ট দিয়েই রেখেছে আচ্ছা আচ্ছা সো প্রিয় দর্শক এই গরুটি গরুটি বয়স কতদিন বললেন ভাই 8 মাস 8 মাস 8 মাস বয়সে গরুটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই কত দাম রাখবেন এর 76,000 টাকা রাখা যাবে সো প্রিয় দর্শক আমরা এর পরের গরুটির দিকে তাকাবো দেখছেন এর পরের গরুটি প্রিয় দর্শক এটিও একটি অনেক দারুণ গরু এই যে দেখেন ফ্রিজিয়ান বিটার একটি গরু আচ্ছা ভাই লেজ হাত দেন এই গরুটির লেজ হাত দেন আচ্ছা এই গরুটি যদি আপনার সাথে কেউ নিতে চাই এই গরুটি বয়স কতদিন হবে এটা এর বয়স 7 মাস 7 মাস বয়সে এই গরুটি প্রিয় দর্শক আচ্ছা এই গরুটি যদি কেউ ক্রয় করতে চায় এটার দাম কত আসবে ৬০,০০০ টাকা প্রিয় দর্শক এটা কি চাওয়া দাম বেচা দাম প্রিয় দর্শক এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি ৬০,০০০ টাকা দাম হলে এই গরুটি বেচা কিনা হবে প্রিয় দর্শক এর পরের গরুটির দিকে দেখাবো আমরা এটিও দেখেন ফ্রিজিয়ান আচ্ছা আমি হাটে দেখলাম যে এত ফ্রিজিয়ান কালেকশন সবাই তোলে না এত ফ্রিজিয়ান আপনি তো সবগুলো ফ্রিজিয়ান নিয়ে আসছেন বেচা বিক্রি কেমন হচ্ছে বলেন খুব ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বেচা বিক্রিও তার ভালো আচ্ছা জাহিদ ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো কেননা আমি হাটে তার সাথে কথা বলেছি আর তার এর উপর আমার 3-4টা ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আচ্ছা এরপরে যে গরুটি রয়েছে এই যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি বয়স কেমন হবে ভাই এইটা বয়স 8 মাস এটা বয়স 8 মাস 7 মাস 8 মাস করে হবে আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই যে দেখেন 7-8 মাস করে বয়স হবে এই গরুগুলো সব ফ্রিজিয়ান বিটের খুব ভালো জাতের গরু আচ্ছা জাহিদ ভাই লাস্ট এই গরুগুলো তাহলে আপনি কত টাকা রাখছেন এই দুইটা গরু ৬৫,০০০ টাকা করে রাখবেন সো প্রিয় দর্শক আপনাদেরকে এরকম ভালো কিছু ফ্রিজিয়ান বিটের গরু দেখালাম এবং এই গরুগুলো আরও একটা বাচ্চা রয়েছে সো দেখি আমরা প্রিয় দর্শক এই যে একটা বাচ্চা চাচা এবার আপনি একটু কথা বলেন ছেলে ওদিকে একটু থাকুক আমি ছেলের সাথে পরে কথা বলবো প্রিয় দর্শক বাপ বেটা দুজনের এসেছে অর্থাৎ বিজনেসটা বাপ বেটা দুজনে মিলেই চালাচ্ছে জাহিদ ভাইয়ের বাবা এটা আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি ও ওয়াও প্রিয় দর্শক দেখুন এই এই যে দেখুন এটা একটি অনেক সুন্দর সাইজের গরু গরুটা খুব বাচ্চা বয়স কত দিন হবে গরুটা 8 মাস 8 মাস 8 মাস প্রিয় দর্শক আজকে গরু নিয়ে এসেছেন কয়টা 10টা বেচা কেনা হয়েছে কয়টা একটা একটা বেচা কেনা হয়েছে এখনো পর্যন্ত সো প্রিয় দর্শক 10টা গরু নিয়ে এসেছে একটা বেচা কেনা হয়েছে আচ্ছা এই গরুটি একটু ব্যতিক্রম মনে হচ্ছে এটা কি জাতের ক্রস কি ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস কিন্তু গরুর রংটা কালারটা একটু ডিফারেন্ট লেজটা ঝোলা হ্যাঁ লেজটা ঝোলা এবং হ্যাঁ গা হাত পা মোটা বেশ মোটা আচ্ছা এটা বয়স কতদিন হবে বললেন 8 মাস হবে 8 মাস বয়স আচ্ছা 8 মাস বয়সের এই গরুটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই কত দাম রাখবেন এটার দাম লাগবে 70,000 চাওয়া এটা চাওয়া দাম না বেচা দাম চাওয়া দাম 75 চাওয়া দাম 75 70,000 টাকা বেচা কিনা করবে সো প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখালাম আপনাদের ফ্রিজিয়ান বিটের বেশ কিছু ভালো গরু জাহিদ ভাই আপনার সাথে একটু কথা বলি আমরা শেষ মুহূর্তে তাহলে এই যে গরুগুলো যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই তাহলে আপনাকে যোগাযোগ নাম্বার চাই আবার একবার যোগাযোগ নাম্বারটা বলুন 01743 আরেকবার বলেন 01743 প্রিয় দর্শক আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং এই ভালো জাতের গরুগুলো ক্রয় করবেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও এবং টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ